নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বোমা উদ্ধার করেছে পুলিশের টেরোরিজম ইউনিট সময় একটি বোমা বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি রূপগঞ্জ প্রতিনিধি রিপোর্ট রূপগঞ্জি শুভ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট দুপুরের দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয় সে সময় একটি বোমা বিস্ফোরিত হয় এর আগে ভোর থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার জাকির হোসেন নামের একজনের বাড়িটি ঘিরে রাখে এটিউ দল পরে দুপুর দুইটা থেকে ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয় কিছু থাকার কথা যেটা আমাদের কাছে তথ্য আছে কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি তো সে প্রিকশনটা রেখেই আমরা মূলত ইভাকুয়েশনটা করতেছি ভবনটির ভাড়াটিয়ারা জানান তৃতীয় তলার ওই বাসায় দুই শিশু সন্তান সহ স্বামী স্ত্রী বেশ কয়েক মাস ধরেই ভাড়া থাকতেন তবে কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না তারা গার্মেন্টসে চাকরি করে বলে জানিয়েছিলেন দুইজন মুসলিম নামাজ নামাজ পড়ে সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করে এটিইউ জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপায় এ অভিযান চালানো হল বলে জানিয়েছেন এটিউ কর্মকর্তারা সেরাজু মনে শুভ নাগরিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি